ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলার বিষয়ে বোর্ডের কাছে কিছুই জানাননি সাকিব আল হাসান। তবে আনঅফিসিয়ালি ক্রিকেট অপারেশনসকে সাকিবের জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠার মন্তব্য দ্বিমত নেই কিট বোর্ড সভাপতি নুরুদ্দিন খানের প্রতিবেদনে বিস্তারিত। 19 জুলাই এজিএম প্রস্তুতির অংশ হিসেবে নিজ কার্যালয়ে বোর্ড মিটিংয়ে বসেন সভাপতি নাজমুল হাসান পাপন সহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দীর্ঘ বৈঠক শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন বোর্ড সভাপতি। আমাদের এজিএম আছে 19 জুলাই, সো এটা নিয়ে একটা ইস্যু ছিল। এর সাথে সাথে এসছে আমাদের এই নেক্সট ইয়ারের বাজেট। তবে সবচেয়ে বেশি সময় গেছে ডিসকাশন অন, আপনারা জানেন যে একটা নতুন স্টেডিয়াম পূর্বাচল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবের না খেলার বিষয়ে জানতে চাইলে বোর্ড সভাপতি জানান ছুটির বিষয়ে বোর্ডকে কিছুই জানাননি সাকিব। আমি এটা শুনেছি যে ও জালাল ভাইকে নাকি বলেছে, জালাল ইনুস আমাদের অপারেশনসের, ওনাকে নাকি বলেছে যে ও ওডিআই নাও খেলতে পারে। সো ও যেহেতু আমাদেরকে বোর্ডের সাথে এখন পর্যন্ত করে নেই, আমাকেও জানতে হয়, হয়তো আমার ধারণা আজকে কালকের মধ্যে ওর সাথে কথা বললে বুঝতে পারবো। তবে সাকিবের টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠার মন্তব্যে দ্বিমত নেই বোর্ড সভাপতির। সাকিব যেটা বলেছে সেটা সাকিবের ব্যাপার, তবে আমাকে যদি বলেন একেবারে দ্বিমত করি না আমি। টেস্ট ম্যাচটা এটা এটা একটা ধৈর্যের খেলা, এটা তো সকলে হারলে স্বীকার করে। এই ধৈর্যটাকে খালি প্লেয়ারদের না কিন্তু, এটা সকলে। টেস্ট ক্রিকেটে বিবর্ণ বাংলাদেশ শেষ 10 বছরে 13 জয়ের বিপরীতে হেরেছে 37 ম্যাচে। তারপরও বিসিবি বস উন্নতি দেখছেন দলে। আমরা বাংলাদেশের সাথে খেলতো কে? জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ ছাড়া কেউ খেলতো নাকি? এখন তো আমরা টাফ অপোনেন্টের সাথে খেলছি। টেস্ট সমাধানের জন্য একটা ওয়ার্কিং কমিটি গঠন করেছে ক্রিকেট বোর্ড, যেটা যদি আমরা করতে পারি সামনে আর একটু বেটার হবে। নুরুদ্দিন খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।